নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কয়লা গরু বালি পাথর লটরি চাকরি দুর্নীতি পুরো দুর্নীতি ভাইপোদের কয়লা ভাইপোর মারাত্মক দুর্নীতি নিয়ে সকাল দুপুর রাত আমরা অ্যাক্ট করে ফেলেছি কত দুর্নীতির কথা বলবো কিন্তু এই দুর্নীতি যে যে দুর্নীতি নিয়ে আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি আমি তিনটে ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি প্রথম ভিডিও যেখানে দেখবেন আপনি পুরো এলাকাটা দেখবেন সেখানে তৃণমূল ভবন তপসিয়ার তৃণমূল ভবন জানেন ঠিক তার উল্টো দিকে পঞ্চান্ন গ্রাম স্কুল তার পেছনে ছেষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাম কি ফয়াজ আহমেদ খান বাবার নাম কি জাভেদ খান মন্ত্রী সেইখানে দাঁড়িয়ে একটা জলাশয় একটা শালি জমির তার পাশে একটা জলাশয় সেই জলাশয়টা ভরাট চলছে এবং সেই ভরাট নিয়ে এলাকার লোক দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন কখনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে লিখছেন কখন কখনো প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে লিখছেন একে ফেরাদিমকে লিখছেন কলকাতা পুলিশ কমিশনারকে লিখছেন ওসি তিলজলা রানকে জানাচ্ছেন কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না আমাদের কাছে ভিডিওগুলো এলো আমরা আপনাদের কাছে কেন ভিডিওটা দেখাচ্ছি যে দেখাবো জানেন তিনটে ভিডিও আপনাদের দেখাবো গতকাল সারা ধরে সেখানে একদম জেসিবি দিয়ে মাটি লেভেলিং করার কাজ হয়েছে মাটি লড়িতে লড়িতে করে সে মাটি ফেলা হয়েছে এবং সেই মাটিগুলোকে নোংরা ফেলা হয়েছে সেইগুলোকে দিয়ে জলাশয়টা ভরাট করেছে সেটা দেখাবো আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি সেদিনকে সকালে তখনও সেই জলাশয় ভরাট চলছে সেটাও আপনাদের দেখাবো অর্থাৎ দিনে এবং রাতে নন স্টপ কাজটা চলছে তার আগে দেখাবো যে কিভাবে এন্টার প্ল্যানিংটা হয়েছে তিনটে ভিডিও পরপর ফেলবো আচ্ছা জলাশয় ভরাট নিয়ে প্রচুর কথা বলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমার একটা এক ছোট্ট কাহিনি মনে পড়ছে এই ভিডিওটা দেখানোর আগে সেটা হচ্ছে দু হাজার সালে টাটকা তখন লোকসভা নির্বাচনে বিধ্বস্ত হয়েছে তৃণমূল সেই সময় ঠিক তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী সমত দিনটা ছিল বারোই জুলাই একটা লম্বা জলধর জলভরো আন্দোলন করার জন্য একটা লম্বা মিছিল করেছিলেন জোড়াসাঁকোর থেকে মেয়র রোড পর্যন্ত এবং এই তিন সাড়ে তিন কিলোমিটার এই মিছিলটা এই মিছিলটা অর্গানাইজ করতে রাজ্য সরকার খরচা করেছিল এক কোটি পঁচিশ লক্ষ টাকা একটি এজেন্সিকে দিয়ে টাকাটা দিয়ে খরচা করেছিল সেই মিছিলটাকে সুসজ্জিত করার জন্য সে কাহিনি নিয়ে প্রচুর এপিসোড আপনাদের কাছে করেছি সেই তার বিল মেমো নাম্বার এক কোটি পঁচিশ লক্ষ যে খরচা করেছে একটা মিছিলের জন্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যে খেলামেলা উৎসবকে সংস্কৃতিতে পরিণত করেছেন সে রাজ্যে একটা মিছিলকে অর্গানাইজ করতে এক কোটি পঁচিশ লক্ষ টাকা খরচা করেন সেটা নিয়ে প্রচুর কথা আপনাদের কাছে বলবো বলেছিলাম এক কোটি পঁচিশ লক্ষ না মাফ করবেন এক কোটি উন উনত্রিশ লক্ষ টাকা তার বিল এবং মেমোটাও আপনাদের কাছে আমরা দেখিয়েছিলাম আজকের এই প্রতিবেদনে দিনে একজন মন্ত্রী জাভেদ খান জাভেদ খান মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী আবার জাভেদ খান যে এলাকার বিধায়ক সে এলাকাটা আবার দক্ষিণ কলকাতা সংসদীয় বা যাদবপুর এই সব অঞ্চলের মধ্যে পড়ে আর কলকাতা কর্পোরেশনের তার ছেলে ফয়েজ আহমেদ খান মাতব্বর কাউন্সিলর ববি হাকিম যেখানকার মেয়র ঠিক সেই রকম একটা সেন্সিটিভ জায়গায় দাঁড়িয়ে একটা জলাশয় কী করে ভরাটায় বলুন তো আইনত দণ্ডনীয় প্রথম কথা হচ্ছে এটা আইনত দণ্ডনীয় দ্বিতীয় কথা হচ্ছে যে আইনটাকে ভাঙছেন কে কাউন্সিলার জানেন না বিধায়ক জানেন না হতে পারে তিলজলা থানার ওসি বা বড়বৌরা জানেন না হতে পারে কলকাতা পুলিশ কমিশনের কাছে জানেন না হতে পারে কলকাতা পুলিশ কমিশনার জানেন তার কারণ কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এটা নিয়ে টুইট করেছিলেন এবং সমস্ত তথ্য দিয়ে তার টুইট বার্তাটা করেছিলেন তারপর তার তাদের ঘুম ভাঙেনি তারপরও যেটা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওখানকার এই ফয়েজ আহমেদ খানের লোকজন ওখানকার কিছু লোকজনকে নিয়ে বসেছিলেন বসেছিলেন বসে বলেছেন যে তোমরা এটাতে আমাদের সাহায্য করো তাহলে এখানে তোমাদেরও কর্মসংস্থান হবে ভাবতে পারেন জলাশয়ে ভরাট করলে নাকি তাদের কর্মসংস্থান এটা বোঝানো হয়েছে এবং ছোট মাছারি সেজো মেজো বড়ো নেতাদের বিভিন্নভাবে টোপ দেওয়া হচ্ছে আমি নাম বলছি না তাকে মহৎ করার চেষ্টা করছি না একজন একটি রাজনৈতিক দলের ওই অঞ্চলের জেলা সভাপতি সেই জেলা সভাপতিকে ওই এলাকারই কোনো একজন মণ্ডল সভাপতি সভাপতি তিনি বা ব্লক সভাপতি যাই হোক তিনি বলেছিলেন যে দেখুন এরকম একটা ঘটনা ঘটছে আমাদের এটা দলীয় দলগতভাবে একটা প্রতিবাদটা দরকার কারণ এলাকার জলাশয় ভরাট মানে এনটায়ার এলাকা মানুষ জলবন্দী হবে তার উত্তরে সে বলতে উত্তর ছিল ওই সবে মন দিও না ওসব দরকার নেই ওসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই অন্যান্য কাজে মন দাও অর্থাৎ বিষয়টাকে ওভারলুক করো এই যে ওভারলুক করার টেন্ডেন্সি না অপোজিশনে থাকলে আপনি ওভারলুক করা শেখাচ্ছেন আর ক্ষমতায় থাকলে আপনি জলাশয় ভরাট করছেন বাংলার মানুষ কোথায় যাবে বলুন তো কলকাতার মানুষ কোথায় যাবে কলকাতার মানুষের অপরাধ কি তৃণমূলকে ভোট দিয়েছেন কলকাতার মানুষের অপরাধ কি ফেরা হাকিমকে মেয়র নির্বাচিত করেছেন আমরা বিশ্বাস করে না ভিডিওগুলো একটা একটা করে পাচ্ছিলাম আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আমি বারবার কলকাতা পুলিশ কমিশনারকে করব এবং তারপর যা যা করার করবো সেটা আমি আর প্রকাশ্যে ডিসক্লোজ করছি না দেখি শেষ পর্যন্ত বিষয়টা কত দূর গড়ায় আপনাদের মনে আছে অনেক দিন আগে আমরা ঠিক এই জাতীয় একটি প্রতিবেদন করেছিলাম মেডিকেয়ার বা ওই জাতীয় ওই কোনো একটি প্রতিষ্ঠানের ঠিক পাশেই সেখানে একটি জলাশয় ভরাট হচ্ছিলো আমাদের লড়াইয়ের ফলে জলাশয় ভরাটটা অনেকটা আটকে ছিল এবং আরও আরও দু তিনটে ঘটনা আমরা করেছি যেগুলো দিয়ে বারবার করে আমরা নক করেছি আমরা কলকাতা পুলিশ কমিশনারকে নক করেছি রাজ্য পুলিশের ডিজিকে নক করেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নক করেছি বারবার প্রশ্ন করেছি যে এই জলাশয়গুলি যে ভরাট হচ্ছে এ ব্যাপারে আপনার ভূমিকা কী আপনার বক্তব্য কী আপনি চুপ করে রয়েছেন কেন আপনি সাইলেন্ট রয়েছেন কেন আমরা এরকম বিভিন্ন জায়গায় মানে সার্ভে পার্কের থানার মাছডনি থানাকে আমরা এ নিয়ে প্রশ্ন করেছিলাম একটি একটি জলাশয় বার্ড নিয়ে একইভাবে অন্যান্য কলকাতার বিভিন্ন একশো এক নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায় যেখানকার কাউন্সিলার সেখানে জলাশয় ভর্ত ছিল সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সে ভিডিওগুলো দিয়ে দেখিয়েছিলাম এলাকার লোকও পাঠিয়েছেন ভিডিওগুলো আপনাদের কাছে বলা ইইল আপনারা যে আপনাদের এলাকার জলাশয় ভরটের ভিডিও পেলেই অবশ্যই আমাদের দপ্তরে পাঠিয়ে একটা ফোন করবেন হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাঠিয়ে একটা ফোন করবেন আমরা দেখাতে চাই মানুষের প্রতিবাদের ভাষাগুলো সোচ্চারিত আচ্ছা এই যে জলাশয় ভরাটা এখন আপনাদের দেখাবো কোনো বড় ইলেকট্রনিক্স মাধ্যম কেন দেখাচ্ছে না বলুন তো অথচ তাদের কাছে কিন্তু গেছে এই ভিডিও কিন্তু তাদের কাছে গেছে প্রত্যেকটা বড় মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমের কাছে কিন্তু ভিডিওটা গেছে তাহলে তাদের সাংবাদিকরা দেখছেন দেখেও চুপ করে থাকছেন কেন তা কারণ সেখানেও কি কোনো ম্যানেজমেন্ট সেখানেও কি স্ক্রিন কোনো সেটিং আমি এত বড় কনক্লুশনে যেতে রাজি নেই কিন্তু অনেক কিছু ঘটে যে ঘটনাগুলো প্রকাশ্যে আসে না যে ঘটনাগুলো প্রকাশ্যে বলা উচিত নয় কিন্তু আমরা ঠিক করেছি এখন থেকে এই জাতীয় যেখানে যা যা ঘটবে জলাশয় ভরচ সেগুলো আপনাদের দেখাবো কিন্তু আজকে দেখাচ্ছি জাভেদ খানের খাস তালুকে জাভেদ খানের পুত্র ফয়া জামেদ খান তিনি হচ্ছেন ওখানকার কাউন্সিলার তাঁর এলাকায় নিশ্চয়ই তিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হয়তো সামনে আসছেন না তার খাস তালুকে কি হচ্ছে কলকাতার মানুষ এবং বাংলার মানুষের দেখা দরকার আর কলকাতা পুলিশ কমিশনার মহাশয় আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি চুপ থাকবেন এরপরও এই ভিডিও দেখার পর ওসি তিলজলা থানা আপনিও চুপ থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার কাছে ওই ভিডিও পৌঁছবে আপনিও চুপ থাকবেন আর যদি চুপ থাকেন তাহলে ধরে নিতে হবে নিশ্চিতভাবে আপনার ভাইপো ভাইনি জড়িত আছেন কোন ভাইপো আমি বলছি না কোন একজন ভাইপো জড়িত আছেন যার জন্য চুপ রয়েছে কি হয়েছে শেষ পর্যন্ত আমরা জানি না কোন ভাইপো জড়িত কোন মন্ত্রীর ছেলে জড়িত কোন কাউন্সিলার জড়িত আপনি দেখলেই সবটা বুঝতে পারবেন কিভাবে কলকাতা শহরের এক্সটেন্ডেড কলকাতা শহরকে তছনছ করছে একটা দল যার নাম তৃণমূল দেখুন সেই ভিডিও উল্টো দিকে এটা হচ্ছে তৃণমূল ভবন এই যে মেট্রো স্টেশনের পেছনে তৃণমূল ভবন এই যে সায়েন্স সিটি অ্যাটমসফিয়ার তার পাশে ঠিক এই যে জমিটা এই জমিটা ভরাট হচ্ছে জমিটার এই অংশটায় পুকুর রয়েছে পুকুরটাকে ভরাট করে পুকুরটাকে এরা প্রথমে আগে চাষ করতে না দিয়ে পানায় ভরে এখন এখানে ওই যে অঞ্চলটা দেখা যাচ্ছে দূরের এখানটায় এই অঞ্চলটায় আগে কিছু মানুষ বসবাস করতো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে আর এই দিকটায় পুরোটা জলা জমি ছিল এই জায়গাটা এখনও জলা জমি রয়েছে এটাকে পুরোপুরি উচ্ছেদ করে তারপরে এখানে ভরাট করা চলছে একদম তৃণমূল ভবনের পেছনে জাভেদ খান ফয়াজ খান এখানকার বিধায়ক জাভেদ খান ফয়াজ খান এখানকার কাউন্সিলর এই যে এখানে পুকুরে এই যে জলে যে লোকগুলো লাগিয়ে পানা তোলা হচ্ছে জলাগুলো পরিষ্কার করছে এখানটায় এরা লোকজন নিয়ে